পরে করা নাচছে নতুন বছর। পিছনে ফিরে তাকিয়ে হিসেব নিকেশটাও শুরু হয়েছে। 2020 কাঙ্ক্ষিত বছর নয়, বরং বলা চলে নানা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে গেছে বছরটা। নানা সমীকরণের মাঝে বাংলা চলচ্চিত্র অঙ্গনের সাফল্য ব্যর্থতার হিসেবও করছেন অনেকেই। তবে কোনো হিসেব ছাড়াই এক বাক্যে বলা যায় 2020 ছিল চলচ্চিত্রের জন্য একটি অঘটন ঘটনপ্রিয়সের বছর। সময়ের গল্পে আজ জানাবো 2020 সালে ঘটে যাওয়া চলচ্চিত্রের কিছু ঘটনা দুর্ঘটনার খবর। আর মরার ভয় জান নাই। করোনার প্রাদুর্ভাবের আগেই মুক্তি পেয়েছিল 5টি সিনেমা। জয়নগরের জমিদার, গন্ডি, বীর, হলুদ বনি ও শাহেনশা। এর মধ্যে কেবল বীর ছবিটি একটু ব্যবসা সফলতা পায়। এরপরই শুরু হয় করোনা মহামারীর প্রকোপ, থমকে যায় বিশ্ব, বন্ধ হয়ে যায় সিনেমা হলগুলো। তবে দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে 16 অক্টোবর খুলেছে সিনেমা হল। 23 অক্টোবর 49 বাতাস মুক্তির মাধ্যমে চালু হয় মাল্টিপ্লেক্স। ছবিটি ব্যবসার দিক থেকে খুব বেশি সুবিধা করতে না পারলেও কুড়িয়েছে দর্শক প্রশংসা। এরপর পরই বিশ্ব সুন্দরী, রূপসা নদীর বাঁকে, একজন মহান নেতা, গোর, আমি তোমার রাজা, তুমি আমার রানী নামের সিনেমাগুলো মুক্তি পায়। তোমার কাছে কিছু প্রশ্ন আছে। আমি আমার আব্বুকে কথা দিয়েছি। কিন্তু বিশ্ব সুন্দরী ও 49 বাতাস সিনেমা ছাড়া কোনোটাই ছিল না আলোচনায়। এবছর আরও একটি দুঃসংবাদ শুনতে পায় চলচ্চিত্রের প্রেমীরা। সেপ্টেম্বর মাসের শুরুর দিকে জানা যায় বসুন্ধরা সিটিতে থাকছে না দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। যদিও পরে বসুন্ধরা ও স্টার সিনেপ্লেক্সের মধ্যে আলোচনায় বসে এই বিষয়ে সমাধান করা হয়। করোনাকালের শুরুর 3 মাস বন্ধ ছিল FDC-র সব কার্যক্রম। পরবর্তীতে FDC-তে কর্মচাঞ্চলতা ফিরতে শুরু করলে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাকর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্রের 18 সংগঠন। এ নিয়ে উত্তাল ছিল চলচ্চিত্র পাড়া। এর কিছুদিন পরেই জায়েদ খানের অভিযোগের ভিত্তিতে ভেঙে দেওয়া হয় চলচ্চিত্র প্রযোজক সমিতি। বাংলা চলচ্চিত্রের মিষ্টিমুখ ববিতার তথ্য উইকিপিডিয়ার 7টি ভাষায় উঠে এসেছে। এবছর ভিন্ন এক রেকর্ড তৈরি করেছেন ববিতা। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় 7টি ভাষায় তার তথ্য উঠে এসেছে। এ দেশের বেশিরভাগ তারকার ক্ষেত্রে 1 বা 2 ভাষাতেই তথ্য দেখা যায়, কিন্তু ববিতার ক্ষেত্রে যুক্ত হয়েছে বাংলা, ইংরেজি, আরবি, কোরিয়ান, তামিল, উড়িয়া ও পাঞ্জাবি ভাষা। সাকিবের বিরুদ্ধে দিলরুবা খানের জিডি। তুমুল শ্রোতাপ্রিয় গান পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। আহমেদ কায়সারের লেখা গানটির সুর করেছেন আশরাফ উদাস। গানটিতে কণ্ঠ দেন সঙ্গীত শিল্পী দিলরুবা খান। গানটি রিমেক করে পাসওয়ার্ড সিনেমায় ব্যবহার করা হয়। প্রযোজনার পাশাপাশি সিনেমায় অভিনয় করেন সাকিব খান। অনুমতি ছাড়া গান ব্যবহার করার কারণে সাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের পর থানায় জিডি করেন সঙ্গীত শিল্পী দিলরুবা খান। ওয়েব সিরিজের নামে অশ্লীল কন্টেন্ট। চলতি বছর ওয়েব সিরিজের নামে অশ্লীল কন্টেন্ট আলোচিত একটি বিষয়। এ নিয়ে সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়ে বিঞ্জ নামের নতুন দেশীয় অ্যাপ। এই অ্যাপের প্রযোজনায় নির্মিত ওয়েব সিরিজ ওয়াহিদ তারিকের বুমেরাং, সুমন আরওয়ারের সদরঘাটের টাইগার এবং শিহাব সুমনের আগস্ট 14 বেশ সমালোচিত হয়। I'm not an ad. এতে বেশ রগরগে দৃশ্য এবং অশ্রাব্য সংলাপ বলতে দেখা গেছে শিল্পীদের, যা দর্শকদের জন্য ছিল তিক্ত অভিজ্ঞতা। নারীর পোশাক নিয়ে কথা বলতে গিয়ে সমালোচনার মুখে পড়েন চিত্রনায়ক অনন্ত জলিল। অনন্ত জলিল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি দেশের সমস্ত মেয়েদের উদ্দেশ্যে ভাই হিসেবে জানিয়েছেন, সিনেমা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় অন্যান্য দেশের মেয়েদের অশ্লীল ড্রেস আপ দেখে নিজেদের অনুসরণ না করতে। এছাড়া মেয়েদের অশ্লীল কাপড় পরে বের হওয়ায় বখাটেরা তাদের অন্য চোখে দেখে। অনন্তের এমন মন্তব্যের পরপরই ক্ষোভে ফেটে পড়েন দেশবাসী। তোমরা কি নিজেদেরকে মডার্ন মনে করো? এটা কি মডার্ন দেশ? পরবর্তীতে অনন্ত তার মন্তব্যের জন্য ক্ষমা চান। এরকম নানা কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনাময় বছর ছিল 2020। তবে 2021-এ সবার জীবনে নেমে আসুক শান্তির সুবাতাস।